নিজের প্রিয় মানুষটাকে দেবার জন্য ভালোবেসে যত্ন করে একটা গিফট বানানোর পর সেটাকে আবার নিজের হাতেই নষ্ট করেছো। হ্যাঁ, আমি করেছি গাইস, আর সেটা তোমাদের প্রাউডলি বলছিও, কারণ সবাই সব জিনিসের মূল্য দিতে জানে না। তাই কখনো কারোর জন্য এমন কিছু করো না আর এতটাও কাউকে ভালোবেসো না যার কারণে নিজেকেই কষ্ট পেতে হয়। আমি ওকে অনেকবার সরিও বলেছি, তারপরেও ও আমার উপর রেগে রয়েছে। তো আমি ভাবলাম যে মুখে সরি বলার সাথে সাথে ওকে কিছু গিফট দেয়া যাক নিজের হাতে বানিয়ে, যাতে ও একটু খুশি হয় আর আমাকে ক্ষমাও করে দেয়, আর ও বোঝে যে হ্যাঁ এটা ইয়ার্কি ছিল মাত্র। আজকে আমি ওকে একটা গিফট দিতে চলেছি নিজের হাতে বানিয়ে, কি করে বানাচ্ছি না বানাচ্ছি সব কিছুটা শেয়ার করবো, অ্যান্ড সৌরভের রিয়াকশনটাও কিন্তু শেয়ার করবো এই ব্লগে, তোমরা দেখতে থাকো এটা অবধি। চলো এখান থেকে আজকের ভিডিও স্টার্ট করা যাক। আমি প্যান কার্ডটার মধ্যে যাতে সমান করে কাটা হয়, তো ওই জন্য না এরকম ফিতেগুলোকে জড়িয়ে নিচ্ছি যাতে এরকম সমানভাবে আমি কাটতে পারি। অ্যান্ড এই দেখো এইভাবে কেটে নিচ্ছি, এত কষ্ট করে দেখো গরমের মধ্যে ঘেমে যাচ্ছি। যতক্ষণ না শেষ হচ্ছে এই জিনিসটা ততক্ষণ আমি এরকম কাটবো, কেটে করে যাব। আমি পাখা চালাতে পারছি না কারণ সব উড়ে যাচ্ছে, এত পাতলা। তো সৌরভ শুধু তোর জন্য এত কষ্ট করছি দেখ। এত কষ্ট করে কাটিং করার পর আমি যখন একটা ফুল বানাতে যাই তখন দেখি যে ফুলটা হচ্ছে না এই ফিতে দিয়ে। আর আমি এই ফুলটা একটা ভিডিও দেখেই বানাচ্ছিলাম, তো ওখানে রিবন ইউজ করেছিল, ফিতে ইউজ করেনি, কারণ ফিতের কাপড় আলাদা হয় রিবনের কাপড় আলাদা হয়। প্রথমে মুড অফ হয়ে গেছিল কারণ একই জিনিস আবার প্রথম থেকে শুরু করতে হবে সবকিছুটা। আর এই দেখো রিবন পেয়ে গেছি, দোকান থেকে রিবন নিয়ে চলেও এসেছি আর কয়েকটা কাটিংও করে নিয়েছি। আর আমি সাইজে বড় টাইপের রিবন পাইনি, যেরকম আমি ফিতেটা ইউজ করছিলাম সাইজে মোটা টাইপের। তো দেখতেই পাচ্ছ রিবনটা প্রচুর সরু, তো আমাকে অনেক বেশি কাজ করতে হবে, আর ফুলগুলো কিন্তু ছোট ছোট হবে। যাই হোক আমি কিভাবে বানাচ্ছি তোমরা দেখো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে। ফিতের চারিদিকে কিন্তু এইভাবে গ্লু দিয়ে এইভাবে আটকে নিচ্ছি, আর বিশ্বাস করো দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটাই কিন্তু কঠিন ছিল। আর বললাম না যেহেতু অনেক সরু ফিতেটা, তো আমাকে অনেক বেশি খাটনি করতে হচ্ছিল। আর আমি এমন একটা জায়গায় থাকি না যেখানে মনের মতন জিনিস পাওয়াই যায় না, অর্ডার দিলে তারপরে এনে দেওয়া হয়। তো আমার বিশাল বিরক্ত লাগছিল কারণ অনেক টাইম লাগছিল এক একটা গ্লু দিয়ে আটকাতে, আর তাড়াহুড়ো করতে গিয়ে গ্লু গানে যে কতবার ছ্যাঁকা খেলাম সেটা আর তোমাদের না বললেই নয়। যাই হোক বেশ, কিন্তু অনেকগুলোই আমি এরকম পাপড়ি করে নিয়েছি, আর এখন এই প্রত্যেকটা পাপড়িকে আবারও গ্লু গান দিয়ে আটকাতে হবে। আর গাইস এই দেখো এইরকম কিন্তু একটা মালা মতন করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা রোজ বানানো তোমাদের দেখাচ্ছি না, আমি দুটোই খালি দেখাবো তোমাদের কিভাবে বানিয়েছি। জিনিসটা কিন্তু খুবই সিম্পল, খুবই ইজি, খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ রিবনটা যদি আমি বড় সাইজের পেতাম না তাহলে আরো সুন্দর দেখতে হতো। যাই হোক এরকম একটা কাঠি দিয়ে গ্লু স্টিক দিয়ে এরকম ভাবে যেভাবে আমি আটকাচ্ছি ওইভাবে আটকে নিলে তৈরি হয়ে যাবে রোজ। আর আমি সেম প্রসেসে আরেকটাও তৈরি করে নিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। আর একটা কথা তোমাদের বলে দিই, আমি প্রথমে ভেবেছিলাম ফেভিকল দিয়ে আটকাবো, বাট ফেভিকল দিয়ে হচ্ছিল না জিনিসটা, তো তাই জন্য আমি এখানে গ্লু গান ইউজ করেছি। আর একটা গোটা রিবনে আমার এই কয়েকটা রোজ হয়েছে, আর এই ফুলগুলোকে তো এইভাবে দেয়া যাবে না, তাই জন্য আমি একটা বুকে তৈরি করছি। ফটো ফ্রেম বানানোর টাইমে আমি ব্ল্যাক কালারের আর্ট পেপারটা কিনেছিলাম, তো আমার এখনো অনেকটাই বেঁচে আছে, সেগুলো দিয়ে আমি এখন তৈরি করব সবটা। স্যালুটে ব্লু গান সবকিছু দিয়ে আমি ফ্লাওয়ার গুলোকে সেট করার চেষ্টা করছিলাম, দেন আর্ট পেপার গুলোকে নানা রকম ভাবে কাটিং করে করে নানা রকম ভাবে গ্লু স্টিক দিয়ে আটকে আটকে আমি এরকম টাইপের একটা বুকে তৈরি করছিলাম। আর সব শেষে আমার কাছে যে ফিতেটা বেঁচে ছিল লাল কালারের ওটা দিয়েই আমি আটকে দিয়েছিলাম এইভাবে। অ্যান্ড এটা হলো আমার বুকের ফাইনাল লুক, কিরকম লাগছে গাইস জানাতে কিন্তু একদমই ভুলো না কমেন্টে। মাত্র কাজটা কমপ্লিট করলাম, এই দেখো এখন বসে গেছি খেতে, খাচ্ছি পরোটা ঘুগনি, একটা অলরেডি খেয়ে নিয়েছি পরোটা, দেন বাটার, আর এটা মাখন দিয়ে কিন্তু পরোটাটা। ভেবেছিলাম যে এই ফুলটা বানিয়ে আজকেই সৌরভকে গিয়ে দিয়ে আসবো, সৌরভ তো রাগ করে আছে, তো আমার বাড়িতে আসেনি, তো ওকে ভেবেছি যে এটা কালকে সকাল সকাল গিয়ে ওর বাড়িতে গিয়ে ওকে দেবো, সারপ্রাইজ দেবো। আমি জানি না এটা ওর পছন্দ হবে কিনা।
আর অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর আমি পুরো বুকেটা ছিঁড়ে ফেলি এইভাবে, কারণ আমার মনে হয় এখানে ফুল কম হয়ে গেছে আর কাগজ বেশি হয়ে গেছে, যেটা একদমই ভালো লাগছিল না আমার চোখে। তাই আমি যেটা প্রথমে ভেবেছিলাম একদম সেটা তোমাদের জানাইনি, আমি একটা পেপার দেখিয়েছিলাম তোমাদের, ওই পেপারটা দিয়েই ভাবি যে এইভাবে মুড়ে দেব খুবই সিম্পলভাবে। প্রথমে তো কালো আর্ট পেপার দিয়েছিলাম, বাট আর্ট পেপারটা অটোমেটিক খুলে পড়ে গেছিল, তাই আমি আর জোর করে রাখিনি। কটা বাজে দেখো, অ্যান্ড গাইস আমার বিছানার অবস্থাটা দেখো, আমি কি করে রেখেছি, খেয়েছি সেটাও নামাতে ভুলে গেছি, মানে তোমাদের কি বলবো, এত রাতে আমি শ্যুটটা কমপ্লিট করলাম, প্রচুর অবস্থা খারাপ। এইগুলোকে আমাকে এখন পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে তারপরে আমি ঘুমাতে পারবো। 8টার সময় আমি আজ উঠে গেছিলাম, 8টা থেকে উঠে তাড়াহুড়ো করে তারপরে রেডি হয়ে বসতে বসতে আমার 11টা বাজে, 11টা থেকে রাত্রির 11টা পর্যন্ত। হ্যাঁ মাঝখানে যদিও আমার কাজ হয়ে গেছিলো, আমি না সেই টাইমটা প্রচুর কনফিউজ ছিলাম ওই জিনিসটা নিয়ে, কি করবো কি করবো না। আজকে কিন্তু পরের দিন হয়ে গেছে, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি সৌরভদের বাড়ি যাবো বলে, আর এই যে আমার ফ্লাওয়ার, তো চলো যাওয়া যাক অ্যান্ড ওর রিয়াকশনটা নেওয়া যাক। আমার কাছে অলরেডি একটা রোজের আতর ছিল যেটা দিয়ে একদম ন্যাচারাল গোলাপ ফুলের গন্ধ ছাড়ে, তাই আমি ভাবি আতরটা একটু এই রিবনটার উপরে লাগিয়ে দিই যাতে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো গাইস আমি কিন্তু চলে এসেছি সৌরভের বাড়িতে, হাতে করেই নিয়ে এসেছি ফুলটা, প্যাকেট প্যাকেট আর পাইনি, আর আমি জানি না আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কেন কি না, কারণ আমি ফোনটা উল্টো করে ধরে আছি টর্চ জ্বালিয়ে অন্ধকার বলে। আর এখন আমি সৌরভদের যাব দেব, প্রথমে দেখাবো না দাঁড়াও লুকিয়ে নিই। হ্যাঁ হাই, হ্যালো, কি রে ওই রেগে আছিস সৌরভ? সৌরভ টিভি অফ কর, টিভি অফ কর। ওই 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 শোন না, মানে টাকা তো আমার দিকে ঢং করিস না। দেখ আমি মেহেন্দি অর্ধেক আমি এমন ঘুষেছি উঠে গেছে। ওই সৌরভ, সৌরভ পাগল হয়ে গেছে আমার সাথে কথা বলছে না, অনেকক্ষণ ধরে বলছি ইগনোর করছিস কেন? শোন না ফাইনালি অনেকক্ষণ ধরে মানানোর পর ওকে কিন্তু আমি আনতে পেরেছি ক্যামেরার সামনে। তো গাইস অনেক কষ্ট করে রাজি করে বসিয়েছি ভিডিও শুটের জন্য, তো আমার আমি আবারও সরি বলছি, আগের ব্র্যান্ডটা যারা দেখোনি তারা দেখে নিও, ওখানে আমি পা ধরে ক্ষমা চেয়েছি, তারপরে নকশা করে যাচ্ছে আমার সাথে হয়েছে কাজটা। তুমি অনেক বাজে বাজে প্র্যাঙ্ক করো ঠিক আছে, আমি তোর যাতে তুই একটু খুশি হোস তার জন্য আমি তোর জন্য একটা ফুল এনেছি, অনেকগুলোই ফুল আছে। নিজের হাতে বানিয়ে এনেছি, ওই হাতে যে হাতে মেহেন্দি করেছিলিস অন্য জন্য নাইসের নাম লিখেছিলিস। সৌরভ আমি ওটা বানিয়েছি অনেক কষ্ট করে সারাদিন ধরে, ওই হাতে না, ওই হাত দিয়ে তো যে হাত দিয়ে এই সে নাম লিখে দিয়েছে। আমি তোকে অনেক কষ্ট করে বানিয়ে এনেছি তোর জন্য, অনেক কষ্ট করে বানিয়ে এনেছি সৌরভ। হ্যাঁ আমিও তার চুপ করে বাদ ভিডিও আমি 11টা থেকে রাত্রির 11টা পর্যন্ত
করেছি তৈরি তোর জন্য। গাইস এটার মধ্যে এখন সাজিয়ে রেখেছি, ওই দেখ পছন্দ হয়েছে কেন এরকম করছিস তুই কি বললি? কখনো কারোর জন্য কিছু কখনো মানিয়েছিস? কাঁদিস না, বানাতিস তাহলে বুঝতে পারতিস কেমন ফিল হয় কাউকে ভালোবেসে কিছু দিলে। যেমন টি শার্টটা তোকে বানিয়ে দিয়েছিলাম সেটাকেও কেমন করে ফেলে দিয়েছিলিস ভাইয়ের সামনে, আবার আমাকে উল্টো পাল্টা বলেছিলিস সবার সামনে, বলেছিলিস তো চুপ কর। প্র্যাঙ্ক করেছিলাম তাই ভাবলাম যে ওঠাও তো। আচ্ছা ঠিক আছে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চুপ কর। এটা এখন আমি শোকেসের মধ্যে রাখছি। তোর কাছে আমি জোড়হাত করে ক্ষমা চাইছি, ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে ক্ষমা করে দাও। আমি পা ধরতে বলছি না সৌরভ, ছাড় ছাড়, তুই আমার থেকে অনেক বড় হোস, ছাড় ছাড়। এটা সত্যি আমার পছন্দ হয়েছে, কি সুন্দর গন্ধ যাচ্ছে আবার, একটা পারফিউমের যেটা তুই মাখিস এটার মধ্যে রাখলাম, দেখ এটা কি সুন্দর ফুলফিল হয়ে গেল, দেখ ভালো লাগছে তো। দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে।